দোকানে রাখা সকল মিষ্টির থেকে দেখতে একেবারে বেখাপ্পা, নামটাও যেন কেমন একটা, ল্যাংচা। এই ল্যাংচা আবিষ্কারের নেপথ্যে আছে অসংখ্য রহস্য ও মতভেদ। সব থেকে বিশ্বাসযোগ্য গল্পটি জানা যায় সাহিত্যিক নারায়ণ সান্যালের রূপমঞ্জরী উপন্যাসে। আজ আমরা সোশিওলজিক্যাল ফ্যাক্টের এই পর্বে শক্তিগড়ের সেই বিখ্যাত ল্যাংচা আবিষ্কারের কাহিনী আলোচনা করতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আজ আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সমাজের অদ্ভুত, অজানা, রোমাঞ্চকর এবং রহস্যময় সব তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের এক কন্যার বিয়ে হয়েছিল বর্ধমানের রাজা মহারাজা বিজয়চাঁদ মহতাবের এক পুত্রের সঙ্গে। কয়েক বছর পর তিনি সন্তান সম্ভাবনা হন। সেই অবস্থায় কিছুই তার মুখে রোচে না। শাশুড়ি রানীমা রোজ নানান সুখাদ্য সাজিয়ে সাধ্য সাধনা করলেন, কিন্তু পুত্রবধূ সেসব মুখে তুলতে নারাজ। শেষ পর্যন্ত বৌমার চিবুক ধরে রানীমা জিজ্ঞাসাই করে ফেললেন, বলো তো মা, তোমার এখন কি খেতে ইচ্ছা করছে? চোখ নাবিয়ে সলজ্জ চোখে উত্তর দিলেন বৌমা, ল্যাংচা। সে আবার কি, চিন্তা বেড়ে গেল রানীমার। বৌমাও লজ্জায় কুলু মারলেন মুখে, গোটা রাজ পরিবারে হৈ হৈ পড়ে গেল। রানীমা ল্যাংচা খেতে চেয়েছেন, কিন্তু ল্যাংচা কি কারো জানা নেই। পরের দিন একান্তে স্বামীকে জানালেন, ল্যাংচা কোনো খাবার নয়, কারিগরকে চিনে রাখার উপায় মাত্র। বাপের বাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে তিনি একটি মিষ্টি খেয়েছিলেন, তার নাম মনে নেই, তবে ময়রার একটা পা ছিল খোঁড়া। ওই বিশেষ মিষ্টি খাবার স্বাদ জেগেছে রাজার পুত্রবধূর। মহারাজের কান পর্যন্ত পৌঁছল সেসব কথা, সঙ্গে সঙ্গে দূত গেল কৃষ্ণচন্দ্রের দরবারে। খোঁড়া ময়রাকে নিয়ে এসে তৈরি হলো লালচে লম্বা মিষ্টি। রুচি ফিরল বধূর মুখে, ময়রাও পেলেন প্রতিদান। বর্ধমানের বোরসুল গ্রামে জমি বাদশাহী সড়কের ওপর শক্তিগড়ের দোকান। প্রতিদিন ভিয়েন থেকে এক মন ঘিয়ে ভাজা মিষ্টি যেত রাজপ্রাসাদে। ততদিনে পুত্রবধূর ডাকা নামেই সেজে উঠেছে সেই মিষ্টি ল্যাংচা। শক্তিগড়ার এই মিষ্টি আজও সমার্থক। I gave you my heart.